Happy birthday, Mitu, Mitu. Hello guys, welcome back to my channel, Mishmita Lifestyle. So, tomorrow show, kya hona chha? Aasha bhi tomorrow shobai khub bhala achi, aur ami kintu khub bhala achi. Aur tomorrow jana ami tali dewarite achi. Aar eche dekhte hocho bakshu. To, aajke 12tar por kintu amader Mitalir birthday. তো ছোট একটা কেক নিয়ে এসেছি আর কিছুই না যেহেতু আমরা আজকে ঠাকুর দেখতে গেছিলাম তো তোমার দাদা ভাই আর সঞ্জয় মিলে কেকটা নিয়ে এসেছে তো আজকে 12টার পর এই কেকটা আমরা কাটবো এমনি জাস্ট একটু আনন্দ আর কালকে কি হবে জানি না কালকে যদি কিছু হয় তো কালকে তোমাদের অবশ্যই ভিডিওতে শেয়ার করব তো ও এখন নিচে রয়েছে তো যখন আসবে তখন আমরা কেকটা কাটবো আগে যাব আমি নিচে ওকে উইশ করতে তো চলো এটা আমি রেডি করে রাখি আর আমরা মোমবাতি আনতে ভুলে গেছি মোমবাতি লাগবে না ও মা ই বাবা আলে গেছে গোলাপ ফুল সাদা হয়ে গেছে দেখতে খুব সুন্দর জানি না কেকটা কি রকম আমার এখানে লোকাল কেক ভালো লাগে না খুব সুন্দর কোথায় রাখবো কে জানে ঢুকে যাবে ঢুকে যাবে তারপরে তো এখানে রাখি ওকে নিয়ে আসি ওকে হয়তো সঞ্জয় নিয়ে আসবে আর চলো ওকে আগে উইশ করে আসি তারপর উপরে আসছি আর এই যে হ্যাপি বার্থডে এটা লাগিয়ে দাও এটা লাগিয়ে দিই মিতালির বার্থডে বেশ আনন্দ হচ্ছে ওর বার্থডের জন্য আর হলো গিয়ে মানে আমরা কিন্তু হঠাৎ করে চলে এসেছি মানে আসবো আসবো করছিলাম ও তো একদম ডেকে পাগল কিন্তু কবে আসবো ঠিক ছিল না কালকে মানে আমাকে আসতেই হবে ফোন করে ডেকেছে সেই এসেই ছেড়েছি তো যাই হোক একটু আনন্দ করবো কয়েকদিন এখানেই থাকছি এখানে ব্লগ পাবে আমিও তোমাদের ওর সাথে অনেক ভিডিও টিডিও দেবো তো সাথে থেকো চলো যাই হাতটা ভেঙে নিলাম ক্রিম হয়ে গেছে তা আমরা নিচে গিয়ে আমি আর তোমার দাদা ভাই গিয়ে উইশ করবো কারণ 12টা বাজতে বেশিক্ষণ বাকি নেই তো চলো নিচে যাই বেজে দে 12টা হ্যাপি বার্থডে হইনি এখন গান করতে তো হয়ে যাবে হ্যাপি বার্থডে হয়ে গেছে 12টা সবাই যারা আমার ফ্রেন্ডস আছো আর যারা বড় বড় ফ্যান আছো বিগ ফ্যান তারা প্লিজ আমার ভিডিওতে কমেন্ট গান বন্ধ করো গান বন্ধ করো ঠিক আছে কমেন্টে উইশ করে যাও কিন্তু দেখো আজকে মানে কি বলবো ও বাচ্চা নিয়ে আছে ওর বার্থডে দিন হেভি ফিল হচ্ছে আমার সত্যি হেভি লাকি লাগছে কারণ আগের বছরও জানতাম না যে ওর কাছে থাকবে শান্তি এই হচ্ছে শান্তি ওই সেই নাইট ইয়ার করা তো এটাও করা যায় নাইট ইয়ার অটোমেটিক এটা হ্যাঁ ওয়ান টু হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম একটা ছোট্ট আয়োজন বেলুন টেলুন কিছু না এটাই হচ্ছে শুধু কেক কাটা এত কিছু করলে বেলুন আর এসে গেল বেলুন ছিল না দোকানে ফুলা তো আমার কষ্ট হবে তাই ওই পাশে ওই পাশে ওই সাইডে বসবে চলো এখন কেক কাটবে আমরা চারজনই রয়েছি তে আমি কি এখান থেকে যে অন্ধকার কেমন লাগছে অন্ধকার কেমন লাগছিল বল এটা দেখতে ভালো লাগছিল না হ্যাঁ দাঁড়াও এটা উল্টো আছে এটা ঘুরিয়ে দাও ওয়ান টু থ্রি
ওরে তো ভালো কর, এই যে কানি ভেঙে করে গেছি আমি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Mitu Mitu. Happy birthday. কত যে না। কি ছুছো? দোকানদার বলছে না। তুই জুম করে গেছ দেখে না, আরেকবার যাবো, অসুবিধা নেই। কেকটা সত্যি খুব ভালো, লোকাল কেকের থেকে, মানে এমনি যেগুলো আনা হয় না সেগুলোর থেকে অনেক ভালো সফট আছে। এত রাত্রে পাওয়া যায়নি কিছু, তাও এটা পেয়েছি ভাগ্য ভালো। এত বদমাইশি, দিলাম আমি তো বদমাইশ সেরা ছিল না। আমাদের কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, তো আজকে ভিডিওটা এই অবধি থাকবে, কারণ কুকুসোনা ঘুমিয়ে পড়েছে, নিচে রয়েছে, তার জন্য আমরা এখন তাড়াতাড়ি নিচে চলে যাবো। আর আজকে প্রচন্ড ঠান্ডাও লাগছে, তো যাই হোক ম্যাডামকে জিজ্ঞেস করি ওর কেমন লাগলো। আমার খুব ভালো লেগেছে, আর ওরা এসছে, বিশেষ করে ওরা দুজনেই, বিশেষ করে ও না ওর বোন না, মানে ও আমার বিশালই, মানে কি বলবো, প্রাণের 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 বান্ধবী। শুনেও শান্তি কিরে, কেউ তুই জানিস না, আমার গলার আস্তে শুনে হচ্ছে, আমি কান্না করতে কিন্তু জানিস না, আমার গলা ঠান্ডা লেগে পুরো ইয়ে হয়েছে। আর ওরা যে এসছে আমি খুব খুশি হয়েছি, আর আশা করি নিজে জন্মদিনের মধ্যে থাকবে, এটা হচ্ছে সবথেকে বড় সারপ্রাইজ। আর ওর জন্মদিন প্রত্যেক বছরই মানে বড় করে করে, আমরা সেই সময় আসি, কিন্তু মানে এবারে বেশি তাড়াতাড়ি আমরা চলে এসেছি, আর এবার তো মানে সেইভাবে একটা মানে ওকে সারপ্রাইজ দিইনি, এমনি জাস্ট একটা কেক আনলাম, এই কেক কাটা, আমি মানে দেখেই যাই দেখেই যাই, সত্যি সত্যি টিকটিকি ডাকছে, টিকটিকি আমার ভালো লাগে ওই জন্য আর কি, আর ওরও ভালো লাগে ওই জন্য আর কি আসে, একদম ভালোবাসি বলেই তো আসি। তো যাই হোক বিশাল ভালো লেগেছে, আর এই চারজন মিলে আর কি কেকটা কাটলাম, খুব ভালো লাগলো, কেকটাও অনেক টেস্টি। তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ওকে উইশ করতে কিন্তু কেউ ভুলবে না, আশা করি তোমরা সবাই উইশ করবেও। চলো টাটা, গুড নাইট।